নমস্কার, আমি সৃতমা ঘোষ। আমার নিমিতন বিশিষ্ট কবি দেবাশিস দণ্ডের লেখা কবিতা নেতাজি। ও আপনার মা, দেখে যাও দেখে যাও, তোমার মাস্টার বিটা একদম হেপরা শোনা করছে। বললাম প্যাশারের ওষুধটা ফুরাই গেছে, ঝপ করে আই নেদে না বাপ। তো রাগ এলো নাই কেন কি, কাল নেতাজির জন্মদিন মঠে। আজ গোটা রায় তোর চন্ডা বইটা ঘাটে ঘাটে মুখস্থ করবে। বাপের নাম যেন কিনা জন্মস্থান কটক জিলা। আজ কিলবে কাল মাইকটু বাগায় হর হরাই উগরাই দিবে। মৈতিখানে বাধা ডায়লগ কদম কদম বাড়াই যা, লাই তো তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দিব। কে কি বুঝলো বুঝার নাই, ছেলে পেলারা ভাইবে বাবা তো অপন সার কত জেনে দে হাততালি। হাততালিটা বুঝলি বাপ, জরা তালিটা বুঝলি নাই। শুন বাপ, রচনা বইয়ের দেড়টা পাতায় গরু ঘোড়া শরৎকাল বর্ষাকাল এইসবগুলা ধরাইতে পারিবি। নেতাজির পরে অত বড় মানুষটা গুলা বেখন প্রেসিডেন্সি কলেজের ছিলা সুভাষ বোস, কত বয়স, এক করে হুইয়েছে কি হয় নাই, খুচাইন দিলে নটেন সাহেবের মাতব বড়ি, লাল মাদার গোলা বুঝেছিল হি বাপ কোনো সজ্জা লোক লয়। 1931 কলকাতা কর্পোরেশনের মেয়র বটে সুভাষ বোস, আইন অমান্য আন্দোলনে ঢুকে পড়ে দেশের ইতিহাসটাকে চমকাইন দিলেন। এসব লাগাতার যুদ্ধ বছর বছর মুখস্থ করে লয় বাপ। 1941 দুনিয়া গোটায় মহাযুদ্ধারে কালো কুচকুচা মেঘ, ঘর সামালতে হরবড় ইংরেজগুলা, সুভাষ বোস বুঝে গেলেন ইটই ওদের খেয়ে দেবার আসল সময়। চোখে ধুলো দিয়া কলকাতা ছাইলেন এই বীর পুরুষ, প্রেশার হাইটে হাইটে কাবুল থইলেন রুশ কমিনকে। কোনো লাভ হইল নাই, চল বাপ বার্লিন, বার্লিন লে সিঙ্গাপুর, গড়ে তুললেন স্বাধীন ভারতের জাতীয় বাহিনী। সর্বাধিনায়ক হলেন সুভাষ বোস, নেতাজি সুভাষচন্দ্র। দুদিনের ইতিহাস লয় বাপ, যে দু পাতা রচনা বইয়ে কুলাইন যাবে। 1944 নেতাজির বীর সেনার এবং হসীমান্ত পার হইয়া সোজা মানিপুর, আজাদ বাহিনী আক্রমণ কইল কহিমা ইম্ফল, ইংরেজগুলা বাপ বাপ বলে পালাই গেল। আমাদের কপালটা খারাপ, ভুকা পেট, প্রকৃতির বেইমানি, অস্ত্রের কমজোরি, শেষ রক্ষা হইল নাই। তো নাই হোক, নেতাজির ভালোবাসা আর সাহসের সোনার কাঠিটা তো ছুঁয়াইন দিলেন, মুক্তিকামী মানুষের মন থেকে ঘুচাইন দিলেন মরণের ভয়। এটা কোনো কম নয়, মুখস্থ করে পাইলবি বাপ, অত সোজা ছেলা মুখস্থ পেয়েছে, ছেলার বাপ মুখস্থ কইছে, ছেলার মাস্টার মুখস্থ কইছে, আর গভর্নমেন্ট একটার পর একটা কমিশন বসাই হুক্কা টাইছে, মরণ বাঁচনের হিসাব লিখছে। কমিশনে যে কি মধু, এত বড় মানুষের মরণ হইতে পারে, এই অমর শক্তির আদর্শ বুকের ভিতরে লালন কর বাপ, এত বড় মানুষটাকে মুখস্থ করতে লাইবি বাপ, মুখে লয় মুখে লয়, বুকে রাখ বুকে। নমস্কার।